যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগে প্রতিবাদী পদক্ষেপে 7 ঘন্টা অপেক্ষার পর 13 জিম্মিকে ছেড়েছে হামাস। বিনিময়ে 39 কারাবন্দীকে ছেড়েছে ইসরায়েলও। এর মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত 7 ফিলিস্তিনি। আজ যুদ্ধবিরতির তৃতীয় দিনে তৃতীয় দফায় বন্দি বিনিময় করবে ইসরায়েল হামাস। উদ্বেগ আর আশঙ্কার 7 ঘন্টা পর শনিবার মধ্যরাতে মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে 4 জন করে থাইল্যান্ড ও জার্মানির এবং আয়ারল্যান্ডের এক কিশোরী। চুক্তির শর্ত অনুযায়ী 4 দিনে 50 জিম্মির বিনিময়ে 150 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির শর্তে জিম্মি মুক্তির সংখ্যা 100 জনে পৌঁছানোর আভাস দিয়েছে হামাসের সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র। দ্বিতীয় দফা জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত 39 ফিলিস্তিনি পরিবারের কাছে ফিরে গেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এর আগে দ্বিতীয় দফা বন্দি বিনিময়ের আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে হামাস। বলা হয়, চুক্তির শর্ত মোতাবেক গাজায় পর্যাপ্ত সংখ্যক ত্রাণের ট্রাক ঢুকছে না। হামাসের অভিযোগ ছিল 4 দিনে 340টি ট্রাক গাজায় ঢোকার কথা থাকলেও শনিবার পর্যন্ত 2 দিনে ঢুকেছে মাত্র 65টি। এদিকে গাজায় হামলা বন্ধ হলেও ফিলিস্তিনের অপর প্রান্ত পশ্চিম তীরে হত্যাযজ্ঞ বন্ধ করেনি ইসরায়েল। শনিবার রাতেও নাবলুজ সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে অন্তত 6 জনকে। আর অর্থের বিনিময়ে ইসরায়েলি বাহিনীকে তথ্য দেওয়ার অভিযোগে পশ্চিম তীরে বিক্ষুব্ধদের নির্যাতনে নিহত হয়েছে 3 ফিলিস্তিনি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 3 যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস।